শিক্ষার্থীরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এতক্ষণ অপেক্ষা করার জন্য, আমি আসলে ওই রেকর্ডিং করার ক্ষেত্রে একটু সময় নিয়েছি, প্রতি ক্লাসে একটু সময় নিচ্ছি। যাই হোক, তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে থাকলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি গত দুইটা ক্লাসে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, কারণ সংখ্যা পদ্ধতি আমরা মানে আমরা যদি শুধুমাত্র থিওরিটিক্যাল প্রশ্ন করি তাহলে কিন্তু হবে না। সংবাদের থিওরিটিক্যাল প্রশ্নের সাথে সাথে বা থিওরিটিক্যাল চ্যাপ্টারের সাথে সাথে ম্যাথমেটিক্যাল কিছু অঙ্ক টঙ্ক কিছু করে করে যেতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই গত দুইটা ক্লাসে অঙ্ক আমরা তোমরা কিছু বুঝে গেছো, আর কোনো সমস্যা থাকলে আমরা আগামীতে এটা আলোচনা আলোচনা করবো। কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টারও কিন্তু রয়ে গেছে, তো এইটা আমাদের ছাড়লে হবে না। তো আজকে আমি প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বা সামনের ক্লাসে আমি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি করাইতে চাইলে বা এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি করবো আর কি, সমস্যা নেই। তো এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালোভাবে পড়বা, কারণ এটা অনেক ইজি একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা। এবং এইটা থেকে প্রশ্ন তো আসবেই, এবং এটা থেকে প্রশ্ন আসলে তোমরা নিজের মতো করে দিতে পারবে যদি তোমরা জানো। কিন্তু এখন যদি তোমরা নাই বো, একবারে রিডিং না পড়ো বা এটা এগুলো সম্পর্কে ধারণা না থাকে, যেমন আমরা ক্রায়া সার্জারি পর্যন্ত পড়েছি, ক্রায়া সার্জারি জিনিসটা কি তোমরা যদি না জানো তখন তো তোমরা মানে নিজের মতো করে বানিয়েও লিখতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমাকে জানতে হবে যে ক্রায়া সার্জারি জিনিসটা কি, তাইলেই তোমরা এটা লিখতে পারবা। যাই হোক, আজকে আমাদের মহাকাশ অভিযান নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? মহাকাশ অভিযান জিনিসটা কি, এটা দেখার আগে আমরা দেখে আসি যে আমাদের এখানে কোনো ভিডিও আছে কিনা মহাকাশ অভিযান নিয়ে, প্লিজ এক্সপ্লোরেশন। তো এটা আমরা যদি দেখি তাহলে কীভাবে প্লিজ এক্সপ্লোরেশন আসে একটু দেখে নিয়ে আসি। মহাকাশ অভিযান, স্পেস এক্সপ্লোরেশন, পৃথিবীর বাইরে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে চালিত অনুসন্ধান বা অভিযানকে মহাকাশ অভিযান বলা হয়। পৃথিবীর বাইরে মহাশূন্যের সম্পূর্ণ নতুন একটি মহাজাগতিক বিশ্বের আবিষ্কার সকলের মনকেই আন্দোলিত করে। প্রতিনিয়ত মহাবিশ্বকে জানার অবিরাম চেষ্টা চলছে, হচ্ছে বিস্তর গবেষণা। আজ মহাকাশ গবেষণার ক্ষেত্রে যতটুকু সাফল্য অর্জিত হয়েছে তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ছাড়া কখনোই অর্জন করা সম্ভব হতো না। একবিংশ শতাব্দীতে মহাকাশ আবিষ্কারে আরও বেশি গবেষণার জন্য প্রযুক্তির সহায়তা নিতে হচ্ছে। মহাকাশে মানুষ এবং রোবটিক অনুসন্ধানের মাধ্যমে এই বিশ্ব এবং এতে বসবাসকারী লোকজনের জন্য তা বিরাট সুফল বয়ে এনেছে। নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে ডেটা ও ডেটা পণ্যসমূহের প্রক্রিয়াকরণ, ট্রান্সমিশন, সংরক্ষণ এবং বিতরণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশেষ ভূমিকা রয়েছে। চাঁদের মাটিতে অবতরণ, স্পেস স্টেশন যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, অন্যান্য গ্রহে মিশন প্রেরণ যেমন মঙ্গল গ্রহ, পৃথিবীর উপর গবেষণা, মহাকাশ অভিযানের গুরুত্ব, কৃত্রিম ভূ উপগ্রহ এবং রোবোটিক মহাকাশ যানের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন। কমিউনিকেশন স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কণ্ঠস্বর, ছবি এবং তথ্য মুহূর্তে পাঠানো যায়। কৃত্রিম ভূ উপগ্রহের মাধ্যমে সংগৃহীত তথ্য দ্বারা বিজ্ঞানীরা পৃথিবীর প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবহার পদ্ধতির উন্নয়ন সাধন করেছেন। বায়ুমণ্ডল এবং আবহাওয়া সম্পর্কিত সকল তথ্যই কৃত্রিম ভূ উপগ্রহ ব্যবহার করে সংগ্রহ করা হয়। পৃথিবীর অনেক দেশ তাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলোর সহায়তা নিচ্ছে, যা নৌ, বিমান ও সেনাবাহিনীর মতোই গুরুত্বপূর্ণ। অন্য কোনো গ্রহ থেকে এই পৃথিবীর নিরাপত্তার জন্য মহাকাশ অভিযান করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখে আসলাম যে মহাকাশ অভিযান এটা কি, মহাকাশ অভিযান বা স্পেস এক্সপ্লোরেশন বিষয়টা কি।
তো এখান থেকে আমাদের তাইলে পড়ে নিতে হবে যে মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিস ইম্পর্টেন্ট। পৃথিবীর বাইরে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে চালিত সংসন্ধান অভিযানকে মহাকাশ অভিযান বলা হয়। মহাকাশ অভিযান করে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই বা মহাকাশ অভিযানের গুরুত্ব কি কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে। তারপরে পৃথিবীর বা এটা রিডিং পড়বো, রিডিং পড়লে কে কে এটা নিয়ে কাজ করতেছে, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা কি, ঠিক আছে। তারপরে এখানে অনেক উন্নত আছে উৎপাদন ব্যবস্থায় আইসিটি, প্রাকৃত বাংলাদেশ, বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় বা আইসিটির গুরুত্বটা কতটুকু, বা আমরা কী কী করছি আইসিটি নিয়ে বাংলাদেশের মধ্যে, এগুলোর অনেক ব্যাখ্যা দেওয়া আছে এখানে। কোন প্রতিষ্ঠানে কী উদ্যোগ নিচ্ছে, কোন প্রতিষ্ঠানে কী উদ্যোগ নিচ্ছে, এটাও বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। প্রতিরক্ষার ক্ষেত্রে আইসিটির ব্যবহার, প্রতিরক্ষার কোন কোন ক্ষেত্রে কীভাবে আমরা আইসিটি ব্যবহার করছি, এটার ক্ষেত্রে মানুষের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, এই বিষয়গুলো এখানে বর্ণনা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো আমরা রিডিং পড়বো, রিডিং পড়লে এগুলো সম্পর্কে আমি বিষয়ে জানতে পারবো। তারপরে আছে বায়োমেট্রিক্স। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এইগুলাতে বোঝানোর মতো তেমন কোনো জিনিস নাই, তোমরা এটা বুঝতেছো। এখানে বুঝা আমি কি বুঝাবো, ম্যাথমেটিক্স হলে নাকি আমি ম্যাথমেটিক্স অঙ্ক বোঝাতাম, কিন্তু এখানে তো ম্যাথমেটিক্স নাই, ঠিক আছে। এটা রিডিং পড়তে হবে তোমাদের, রিডিং পড়ে এটা বুঝতে হবে। আর আমি তো সাথে সাথে তোমাদেরকে ইজি করার জন্য ভিডিও দেখাচ্ছি যেগুলো আমি সিস্টেক অ্যাপ্লিকেশন থেকে আমাকে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা যদি না বুঝো তারপরেও আমাকে না বুঝলে আমাকে জানিয়ে দিবা যে কোনটা বোঝা নাই বা কীভাবে মানে কী হয়েছে না হয়েছে। যাই হোক, তো এরপরে আছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স জিনিসটা কি, ধরা যাক একটি বড় প্রতিষ্ঠানের গেইটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো আছে। প্রতিষ্ঠানটিতে কারা কারা ঢুকতে পারবে আগে থেকেই তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কম্পিউটারে বিশেষ নিরাপত্তা সফটওয়্যারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা আছে। গেটে আগত প্রবেশকারী তার আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে বিশেষ স্থানে চাপ দিবে, ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়ে তা কম্পিউটারে যাবে এবং কম্পিউটারে রক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখবে। যদি মিল পায় তাহলে তাকে সিগন্যাল আসবে এবং কম্পিউটারের সাথে সাথে ইন্টারফেস করা গেটটি খুলে যাবে, আর যদি না মিলে তাহলে গেট বন্ধ থাকবে। এখানে ফিঙ্গারপ্রিন্ট হলো একটি বায়োলজিক্যাল ডেটা। ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ হলো ইউনিক আইডেন্টিটি, ঠিক আছে। একজনের আঙুলের ছাপের সাথে আরেকজনের আঙুলের ছাপ মিলবে না। পৃথিবীতে আমরা যত মানুষ আছি সব মানুষের আঙুলের ছাপ ভিন্ন, আমরা একজনের সাথে আরেকজনের কখনোই মিলবে না। এখানে আঙুলের ছাপকে ব্যবহার করে কম্পিউটার সফটওয়্যারের নির্ভর যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তাই হলো বায়োমেট্রিক পদ্ধতি, ঠিক আছে। তো এই বায়োমেট্রিক পদ্ধতিতে কী করা হয়, মানুষকে চিহ্নিত করা হয়। তো বায়োমেট্রিক পদ্ধতিগুলো অনেকগুলো আছে, বায়োমেট্রিকের অনেকগুলো পদ্ধতি আছে। সিস্টেমের উপাদান, সেন্সর, কম্পিউটার, সেন্সর সফটওয়্যার, যেভাবে আমরা কাজ করতে পারি বায়োমেট্রিক সিস্টেমের উপাদানগুলো কী কী, তারপরে বায়োমেট্রিকের প্রকারভেদ আছে, দেহের গঠন আর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, বায়োমেট্রিক পদ্ধতি কোনগুলো, ঠিক আছে। তারপরে আছে আচরণগত বৈশিষ্ট্য আছে, কণ্ঠস্বর, সিগনেচার, ভেরিফিকেশন, টাইপিং, স্ট্রোক। আর আমাদের দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর কোনটা কোনটা আছে, মুখ আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, হ্যান্ড জিওমেট্রি আছে, আইরিশ আছে মানে চোখের মধ্যে আইরিশের যে পরীক্ষা করে দেখা হয়, রেটিনা আছে, চোখের রেটিনা, শিরা আছে, হাতের কবজি বা শিরার প্যাটার্ন বিশ্লেষণ করে, তারপরে আছে ডিএনএ। অনেকগুলো ওয়ে আছে আমরা মানুষকে চিহ্নিত করার, ঠিক আছে। তো এক এক জায়গায় এক এক পদ্ধতি ব্যবহার করা হয়। তো দেখে আসি ওই ভিডিওতে কীভাবে বায়োমেট্রিক্সের বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে। তুমি একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। Biometrics. গ্রিক শব্দ বায়ো, লাইফ ও মেট্রিক, টু মেজার থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হল বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান এবং প্রযুক্তি। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স সেই প্রযুক্তি যা মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এইসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। বায়োমেট্রিক্সের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ বায়োমেট্রিক্স। দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে, যথা ক, দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি, মুখ, ফেস,
মুখ বা চেহারার বৈশিষ্ট্য, ফেসিয়াল ক্যারেক্টারিস্টিক্স বিশ্লেষণ করা। ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ হাতের ছাপ বিশ্লেষণ করা। হ্যান্ড জিওমেট্রি, হাতের গঠন, শেপ এবং আঙুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করা। আইরিশ, চোখের মনির চারিপাশে বেষ্টিত রঙিন বলয়, কালার্ড রিং বিশ্লেষণ করা। রেটিনা, চোখের পেছনের অক্ষিপটের রেটিনার মাপ বিশ্লেষণ করা। শিরা, ভেইন, হাত এবং কবজি শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা। খ, আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি। কণ্ঠস্বর, ভয়েস, প্রত্যেকের কণ্ঠের ধ্বনির বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা। সিগনেচার, হাতের দস্তখত বিশ্লেষণ করা। টাইপিং কি স্ট্রোক, নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড বা টাইপ করে এন্ট্রি করা হয় এবং বিশ্লেষণ করা। বায়োমেট্রিক্সের ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ বায়োমেট্রিক্স। বর্তমানে নিরাপত্তার কাজে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি সাধারণত দুই ধরনের কাজে ব্যবহৃত হয়, যথা এক, কোনো ব্যক্তি শনাক্তকরণ কাজ, আইডেন্টিফিকেশন, দুই, সত্যতা যাচাই কাজ, ভেরিফিকেশন। ক, ব্যক্তি শনাক্তকরণ কাজ, আইডেন্টিফিকেশন। ব্যক্তি শনাক্তকরণ কাজে সনাতনী পদ্ধতিতে ভোটার আইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নির্ভর এবং ইউজার নেম, পাসওয়ার্ড বা পিন নাম্বার ইত্যাদি জ্ঞানভিত্তিক পদ্ধতি হয়। এতে জালিয়াতির সুযোগ থাকে, তাই বর্তমানে মানুষের নিজস্ব একক বৈশিষ্ট্যের আলোকে অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতিতে শনাক্তকরণের কাজ করা হয়। খ, সত্যতা যাচাই কাজ, ভেরিফিকেশন। এই পদ্ধতিতে কম্পিউটারে রক্ষিত বায়োলজিক্যাল ডেটা তুলনা করে ভেরিফিকেশন করা হয়। বহুল ব্যবহৃত কয়েকটি বায়োমেট্রিক্স পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল। ফিঙ্গারপ্রিন্ট রিডার, বর্তমানে আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিরাপত্তা ব্যবস্থা একটি জনপ্রিয় বায়োমেট্রিক সিস্টেম। এই পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল স্ক্যানারের মাধ্যমে আঙুলের ছাপের ইমেজ নেওয়া হয়। ইনপুটকৃত ইমেজের অর্থাৎ আঙুলের ছাপের বিশেষ কিছু একক বৈশিষ্ট্যকে ফিল্টার করা হয় এবং এনক্রিপ্টেড বায়োমেট্রিক কি হিসেবে সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্টের ইমেজকে সংরক্ষণ না করে সংখ্যার সিরিজ বাইনারি কোডকে ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের অ্যালগোরিদম এই বাইনারি কোডকে ইমেজে পুনরূপান্তর করতে পারে না, তাই কেউ ফিঙ্গারপ্রিন্টকে নকল বা ডুপ্লিকেট করতে পারে না। বায়োমেট্রিক্স ডিভাইস যেমন ফিঙ্গার স্ক্যানারে থাকে একটি রিডার অথবা স্ক্যানিং ডিভাইস এবং সফটওয়্যার যা স্ক্যান করা তথ্যকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে এবং ম্যাচিং পয়েন্টগুলো তুলনা করে। ফেস রিকগনিশন, মানুষের চেহারায় ভিন্ন কিছু বৈশিষ্ট্য রয়েছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মেলে না। ফেস রিকগনিশন পদ্ধতিতে মুখ বা চেহারার বৈশিষ্ট্য, ফেসিয়াল ক্যারেক্টারিস্টিক্স বিশ্লেষণ করে শনাক্তকরণ করা হয়। দুই চোখের মধ্যকার দূরত্ব, নাকের দৈর্ঘ্য বা ব্যাস, চোয়ালের কৌণিক মাপ ইত্যাদি পরিমাপের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়। হ্যান্ড জিওমেট্রি, মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনে ভিন্নতা রয়েছে। হ্যান্ড জিওমেট্রি রিডারের সাহায্যে হাতের বিভিন্ন বৈশিষ্ট্যের ডেটা কম্পিউটারের
ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে আবার হ্যান্ড জিওমেট্রি রিডারের সাহায্যে হাতের বিভিন্ন বৈশিষ্ট্যের ডেটা ইনপুট নিয়ে আগের ডেটার সাথে মিলিয়ে শনাক্তকরণ করা হয়। আইরিশ এবং রিটিন স্ক্যান, আইরিশ অ্যান্ড রিটিন স্ক্যান। আইরিশ শনাক্তকরণ পদ্ধতিতে চোখের তারার রঙিন অংশকে পরীক্ষা করা হয় এবং রেটিনা স্ক্যান পদ্ধতিতে চোখের মণিতে রক্তের লেয়ারের পরিমাণ পরিমাপ করে মানুষকে শনাক্ত করা হয়। ভয়েস রিকগনিশন, এই পদ্ধতিতে কণ্ঠস্বরকে ডেটায় রূপান্তর করে কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে ভয়েস ইনপুট নিয়ে আগের সংরক্ষিত ভয়েসের সাথে মিলিয়ে দেখে শনাক্তকরণ করা হয়। সিগনেচার ভেরিফিকেশন, এই পদ্ধতিতে ব্যবহারকারীর হাতে স্বাক্ষরকে পরীক্ষা করে সত্যতা যাচাই করা হয়। এক্ষেত্রে বিশেষ ধরনের কলম এবং প্যাড ব্যবহার করে স্বাক্ষরের আকার, লেখার গতি, সময় এবং কলমের চাপকে পরীক্ষা করা হয়। অন্যান্য বায়োমেট্রিক্স পদ্ধতির চেয়ে খরচ কম। ব্যাংক, বিমা এবং অন্যান্য প্রতিষ্ঠানে স্বাক্ষর শনাক্তকরণের কাজে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর তোমাদের আর প্রশ্ন থাকার কথা না, কারণ এখানে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বায়োমেট্রিক্স জিনিসটা কি, কিভাবে কাজ করে, কোন কোন মানে ব্যবহার কি, এখানে ব্যবহারের বই দেখো বইয়ের মধ্যে পার্থক্য আকারে ব্যবহার দেওয়া আছে, তারপরে এখানে বায়োমেট্রিকের ব্যবহার কোনটার ব্যক্তি শনাক্তকরণের কাজে, সত্যতা যাচাই করার কাজে, দুইটা কাজে ব্যবহৃত হয়, এই আর ব্যবহার দেওয়া আছে, তারপরে সুবিধা অসুবিধা দেওয়া, সুবিধা দেওয়া আছে, পিছন থেকে অসুবিধাও কিছু দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট রিডার কি, এগুলো তুমি তো বইয়ে একটু আগে ভিডিওতে দেখলে, তারপরেও এখানে চিত্রসহ ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো রিডিং পড়তে হবে তোমাদের, এখানে বোঝানোর মতো তেমন কোনো জিনিস নাই, তোমার যদি না বোঝো তাহলে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে। তারপরে আছে ফেস রিকগনিশন আছে, তারপরে আছে কি হ্যান্ড জিওমেট্রি কি, এটা তো দেখিয়ে দেওয়া হয়েছে আগে, তারপরে আবার বইয়ের মধ্যে দেওয়া আছে, তুমি রিডিং পড়বা, এখান থেকে অনির্বাচন প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসতে পারে, আইরিস বা রেটিনা স্ক্যান, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এটা ফিঙ্গারপ্রিন্টের সুবিধা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সুবিধা কী কী, এগুলো রিডিং পরে রাখবা, এগুলো রিডিং পরে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো আজকে আমরা দুইটা টপিক পড়বো, একটা হলো মহাকাশ অভিযান বা স্পেস এক্সপ্লোরেশন এবং বায়োমেট্রিক্স, ঠিক আছে। বইয়ের মধ্যে বায়োমেট্রিক্সটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বেশি, তো এই জন্য বায়োমেট্রিক্সটা তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা। আমি তো আজকে আরও দেখাতে পারবো বা আরও পড়াতে পারবো, কিন্তু সমস্যা হবো যে আজকে বেশি পড়ালে তোমরা তো পড়তে হবে, আমার তো বোঝানোর মতো তেমন কোনো জিনিস নাই, কীভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে সেটা আমি তো দেখিয়ে দিলাম বা দেখিয়ে দিচ্ছি, কিন্তু কী মানে তোমরা তো মুখস্থ করতে হবে বা লিখে লিখে এগুলো শিখতে হবে, শেখার জন্য কিছু সময় দরকার, আর এই জন্যই আমি একটু কম কম করে তোমাদের দিচ্ছি, যেহেতু প্রথম দিকে তোমরা আসো বা আমাদের ফিজিক্যাল ক্লাস হচ্ছে না, তো এই কারণে আমরা এইটা দিয়ে দিলাম। আজকে কী কী জিনিস পড়ছি, আজকে পড়ছি স্পেস এক্সপ্লোরেশন বা মহাকাশ অভিযান, মহাকাশ অভিযানের ফলে কী কী হয়, কীভাবে মহাকাশ অভিযান হয়, এটার সুবিধা কী, অসুবিধা কী, এটার ফলে আমাদের কী কী পাই আমরা, এগুলো। তারপরে আছে কি, তারপরে আছে বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স মানে কি, মানুষকে চিহ্নিত করার বা শনাক্ত করার পদ্ধতি, এটাকে বিভাগে ভাগ করা হয়েছে দৈহিক গঠনের উপর ভিত্তি করে আর মানুষের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তো দৈহিক গঠনের উপর ভিত্তি করে কয়েকটা ভাগ আছে আর বৈশিষ্ট্যের মানুষের যে আচার আচরণগত দিক দিয়ে ভিত্তি করে এটার উপর ভিত্তি করে আরও 2-3 ভাগে ভাগ করা হয়েছে, তো এইগুলোর বর্ণনা বইয়ের মধ্যেই দেওয়া আছে, সবগুলা মুখস্থ করতে পারবা তোমরা যদি একটু বেশি পড়াশোনা করো এবং লিখে লিখে পড়ো, তাহলে অবশ্যই মুখস্থ করা সম্ভব, ঠিক আছে। তো আমার মনে হয় তোমরা এগুলো তেমন কোনো সমস্যা হবে না বুঝতে, তারপরেও যদি সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিয়েও, মেসেঞ্জারে মেসেজ দিয়েও তোমরা আমাকে জানিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর আগের ক্লাসগুলোতে কোনো সমস্যা হয়েছে কি না, যদি সংখ্যা পদ্ধতিতে কোনো সমস্যা হয় থাকে, আমরা সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা ক্লাস নিচ্ছি, আমরা পরবর্তীতে আরও নিব, একসাথে তোমাদের উপর চাপ সৃষ্টি করতে চাইতেছি না, এই জন্য আমি সংখ্যা পদ্ধতির সাথে সাথে তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টারটাও, ফার্স্ট চ্যাপ্টারের সাথে সাথে সংখ্যা পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারবা, যদি না বুঝো তাহলে ভিডিওগুলো একটা একবারের পরিবর্তে একটু 2-3 বার একটু দেখে নিও, দেখলে আমার মনে হয় তোমরা সবগুলো জিনিসই ক্লিয়ার বুঝে নিতে পারবা, ঠিক আছে। আর কলেজে তো খোলা নাই বা খুললে নাই এখনো, আর শীত ঠান্ডা বাড়তেছে, তোমরা নিজেদের একটু খেয়াল রাখবা, আর
যদি সুস্থ থাকো তাহলে তো সব ক্লাসই করতে পারবে, অসুস্থ হয়ে গেলে তো সমস্যা, ঠিক আছে? তো ওই জন্যই আমার মনে হয় তোমাদের নিজের প্রতি একটু খেয়াল রাখা প্রয়োজন এবং ক্লাসগুলো রেগুলার করা প্রয়োজন, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।